গাইস, এই ভিপিএন হচ্ছে সমস্ত ভিপিএন এর বাপ বলতে পারো। এক কথায় আমি নিজে এই ভিপিএন দিয়ে কিন্তু এখন বর্তমানে খেলতেছি। আর এখানে দেখতে পাচ্ছো ভিপিএন দিয়ে এত ভালো যে নেট দিচ্ছে, যেটা ধারণার বাহিরে ভাই। গাইস, আজকের এই ভিডিওতে ছোট্ট একটি বিজ্ঞাপন দিব, আর সেটা হচ্ছে তোমরা যারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাও, তারা প্রত্যেকে আমাদের রাতুল ভাইয়ের ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ দাও, অথবা আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিন করে দিব, সেখান থেকে তোমরা মেসেজ করবা। মাত্র 1500 টাকা দিয়ে একটি আইডি খোলার পরে সারা জীবন এখান থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবা। এই প্রসেসের কাজটা সম্পূর্ণ শিখতে হলে রাতুল ভাইকে এখনই মেসেজ করে ফেলো, ওকে? তার ফেসবুক আইডির লিঙ্ক অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট সেকশনে পিন করে দিয়ে দিব। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম। কি অবস্থা সবার, এন্ড কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো, এন্ড আমিও তোমাদের দোয়ায়, ভালোবাসায়, সাপোর্ট সব কিছু মিলিয়ে এভরিথিং আলহামদুলিল্লাহ। গাইস, আমাদের আজকের এই ভিডিওর মেইন টপিকটা হচ্ছে ভিপিএন। তোমাদের ভিতর থেকে অনেকে কমেন্ট করতেছিল যে ভাইয়া নেট পাচ্ছে না, গেম খেলতে গিয়ে ঠিকঠাক মতো আমরা শান্তি মতো গেম খেলতে পারতেছি না, অনেক নেট প্রবলেম হচ্ছে, এনিমির সামনে গেলে কিন্তু আমাদের নেট অনেক হাই হয়ে যাচ্ছে, 99+, তারপর এনিমি যখন আমাদেরকে মেরে দিচ্ছে তারপরে আমাদের নেট একটু হলেও ভালো দিচ্ছে, কিন্তু এনিমির সামনে গেলেই আমাদের নেট প্রবলেম, লুট করতে গেলেই আমাদের নেট প্রবলেম, মানে বিআর র্যাঙ্ক খেলা যায় না, সিএসএ শুধু মাইনাস খাচ্ছি, এই শুধুমাত্র নেটের জন্য, ওকে? তো তোমাদের এই কমেন্টের উপর ডিফেন্ড করে দেখলাম অবশ্যই আমার এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর দরকার। আর হ্যাঁ, আজকে যে ভিপিএনটা আমি তোমাদেরকে দেখাবো, এই ভিপিএনটা ব্যবহার করলে তোমাদের নেট আগে যা পাইতো তার থেকে অনেক অনেক ভালো নেট দিবে। যেমন আমি কিন্তু আজকের এই ভিডিওর ফার্স্ট টাইমে তোমাদের একটা ক্লিপ দেখিয়েছি, 50-60 কিন্তু এরকম পিং কিন্তু দিচ্ছে বর্তমানে, ওকে? আর হ্যাঁ, এই ভিপিএনটি ডাউনলোড তোমরা কীভাবে করবা পুরো ভিডিওটা কিন্তু না দেখলে কেউই কিছুই বুঝতে পারবা না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ কাইন্ডলি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবা। আর আমি আমার মোবাইল ফোন দিয়ে আজকে ভিপিএনটি কানেক্ট করব, তারপরে হচ্ছে ভিপিএন দিয়ে গেম প্লে করব, তারপরে সেটা তোমরা নিজের চোখে দেখবা, তারপরে যদি মনে হয় যে না ভিডিওটা ভালো হয়েছে, তারপরে ভিপিএনটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে, তারপরে কিন্তু ভিডিওটা উড়াদোড়া শেয়ার করাই লাগবে, ওকে? তো গাইস, প্রথমত তোমরা চলে যাবা প্লে স্টোরে, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্লে স্টোরে চলে গেলাম, তারপরে এখন আমি সার্চ করব টার্স ভিপিএন, তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু টার্স ভিপিএন এটা লিখে সার্চ করেছি, আর একটু লোডিং নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ টার্স ভিপিএন কিন্তু চলে এসেছে, আর আমি এটা এখন ইনস্টল করব। সো দেখি কয় এমবির মতো খরচ হয় আমার, এখনও পর্যন্ত এমবি আসে নাই, পেন্ডিং। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোটমাট মিলে যে ধরে নাও 25 MB মতো খরচ হতে পারে, ঠিক আছে? 25 MB কিন্তু এই ভিপিএনটা মোটমাট মিলে খরচ হয়েছে, ঠিক আছে, জায়গা খেয়েছে। আর এই তোমরা এটা ডাউনলোড করবা প্লে স্টোর থেকে, আর ডাউনলোড করার পরে কীভাবে সেট আপ করবে এটাও আমি তোমাদেরকে দেখাবো, যে কীভাবে এই টার্স ভিপিএন তোমরা কানেক্ট করবা, কোন সার্ভার দিয়ে সেট আপ করলে সবথেকে ভালো তোমরা পিং পাবা, ওকে? আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, সব মোবাইল ফোনে কিন্তু সব ভিপিএন খুব ভালোভাবে সাপোর্ট করে না, এইটা মাথায় রাখবা। অনেকের মোবাইল কিন্তু রেডমি, অনেকের রিয়েলমি, অনেকের ভিভো, অনেকের অপো, অনেকের স্যামসাং আছে, অনেকের স্যাম্পনি আছে, ঠিক আছে? মনে করো যে যার যে মোবাইলে যে ভিপিএন সবথেকে ভালো সার্ভিস দিবে, সে কিন্তু সেই ভিপিএন সবসময় কানেক্ট করবা, সেই ভিপিএন চালিয়ে কিন্তু সে মজা পাবা। সব মোবাইলে কিন্তু সব ধরনের ভিপিএন সাপোর্ট করে না, এটাই হচ্ছে সবথেকে মেইন কথা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু টাচ ভিপিএন ডাউনলোড করা হয়ে গিয়েছে। সো এখন আমি ওপেন করব, ভিপিএনের ভিতরে যাব, তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে এই ভিপিএনটা খুব সুন্দরভাবে কানেক্ট করবা, আর তারপরে এত সুন্দর যে তোমাদের পিং দিবে, যেটা সত্যি তোমরা অবশ্যই না দেখলেও তোমরা বিশ্বাস করতে পারবা না, ওকে? তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিপিএনের ভিতরে আসতেছি, তারপরে সব কিছু আমি একটু স্কিপ করব। এই ভিপিএনে মনে করো যে কোনো প্রকারের অ্যাডও তোমার দেবে না, এই ভিপিএনটা কিন্তু খুবই সুন্দর একটা ভিপিএন আমার মনে হয়েছে। তো এখানে তোমাকে সর্বপ্রথম সার্ভার বাছাই করতে হবে যে কোন সার্ভার দিবা। তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো দেশের নাম আছে, বিভিন্ন দেশের নাম আমি দেখতে পেয়েছি। তো আমি দিব হচ্ছে সিঙ্গাপুর, তো সিঙ্গাপুর আমি এখান থেকে খুঁজে বের করবো যে আসলে সিঙ্গাপুরটা কোন জায়গায়। আর দেখতে পাচ্ছ অনেক দেশের এখানে কিন্তু ভাই তালামারা আছে, সো যে দেশের এখানে তালামারা আছে ওইখানে ফাফা কানেক্ট করবা না তোমরা, ওকে? তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিপিএনটা এবার কানেক্ট করতেছি, ওকে? ভিপিএন কিন্তু কানেক্ট হইতে প্রায় 5-6 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কানেক্টিং হচ্ছে, তারপরে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। সো এখানে কিন্তু নো অ্যাড, কোনো প্রকারে কিন্তু অ্যাড ফ্যাড আমার দেখতে হয় নাই। অনেক ভিপিএন কানেক্ট করতে গেলে ওরে বাপ রে বাপ, সে সারাদিন অ্যাড দেখা লাগে। সো এখানে নো অ্যাড। তো এবার আমি কিন্তু গেমের ভিতরে চলে যাব,
গেমের ভিতরে যাওয়ার পরে পিং কেমন দিচ্ছে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, একবারে নিজের চোখে দেখে নাও যে কেমন পিং দিচ্ছে। 50, 60, 70, 80 মানে সর্বোচ্চ এরকম পিং আমি পেয়েছি, এর উপরে কিন্তু আমার পিং যায় নাই। তোমরা এখানে দেখো যে 50, 60, 70 এর উপরে কোনো পিং যদি তোমরা দেখতে পাও ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর হ্যাঁ, এই VPN এর যে ভিডিওটা ঠিক আছে, এই ভিডিওটা সবাই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, ফ্রি ফায়ার রিলেটেড যতগুলো গ্রুপ আছে তাদেরকেও একটু শেয়ার করে দিবা। কারণ আমি এটা জানি যে বর্তমানে কিন্তু নেট সমস্যা বেশি, বিশেষ করে যারা ডাটা ইউজার, যারা MB কিনে ফ্রি ফায়ার খেলে ঠিক আছে, তারা কিন্তু ফ্রি ফায়ারটা স্মুথলি ভালোভাবে গেমস খেলতে পারে না, একটাই কারণে, আর সেটা হচ্ছে VPN এর প্রবলেম। VPN এর প্রবলেম মানে সব থেকে মারাত্মক লেভেলের প্রবলেম। ওকে, তো সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিবা। আশা করি তাদের যে নেট সমস্যাগুলো হয়, তোমাদের যে নেট প্রবলেমগুলো হয়, ঠিকঠাক মতো গেম খেলতে পারো না ঠিক আছে, এই সমস্যাটা আজকের পর থেকে সলভ হয়ে যাবে। তো আমার মনে হয়েছে সব থেকে সেরা VPN এটাই। তো তোমরা প্রত্যেকে এই VPNটা ইউজ করে দেখো, যদি ভালো হয় তাহলে ইউজ করবে, ভালো না হলে এই ভিডিওতে কমেন্ট করে জানাই দিবা। ওকে, তো গাইস এখানে তোমরা যে পিং দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই প্রকৃত VPN এর পিং। VPNটা কানেক্ট করার পরে কিন্তু এই গেম প্লেটা আমি করতেছি ঠিক আছে, বারমুডা। সো এখানে দেখতেই পাচ্ছ কেমন পিং দিচ্ছে। তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওতে একটা করে লাইক দাও নাই, কী করছো ভাই, তাড়াতাড়ি একটা করে লাইক কমপ্লিট করে দাও। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমরা ভাই কোনো লাইক দাও না, এটা কোনো কথা? তাড়াতাড়ি একটা করে লাইক কমপ্লিট করে দাও। আর যদি তুমি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্রথমত #ফেসবুক লিখে কমেন্ট করবা, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু #ইউটিউব লিখে কমেন্ট করবা। ওকে, তো প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবা। সেমভাবে ফেসবুক থেকে দেখে থাকলেও আমাদের ফেসবুক পেজে ফলো করে নোটিফিকেশন অল করে দিবা, তাইলে আমরা যখন পরবর্তীতে ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেজে তোমার কোনো রকম সমস্যা হবে না। ওকে, আর একটা কথা ভিডিওর লাস্টে বলি, আমি কিন্তু আমার নোটিফিকেশনগুলো চেক করে দেখলাম যে নোটিফিকেশন যাচ্ছে না ঠিক আছে। তো এই বিষয়টার উপর খেয়াল রাখবা, যদি নোটিফিকেশন তোমরা না পাও ঠিক আছে, সেক্ষেত্রে সাবস্ক্রাইব আর ফলো যদি দিয়ে থাকো এটা প্রথমে ক্যান্সেল করে আবার নতুন করে সাবস্ক্রাইব ফলো করবা, দেখবা যে পরবর্তীতে তোমরা নোটিফিকেশন সময় মতো পাচ্ছ। ওকে, তো অ্যাপ গাইজ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।